স্প্লিন। স্প্লিন ইজ এ সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। কেন এটা সেকেন্ডারি? কারণ হচ্ছে এখানে স্প্লিন টি লিম্ফোসাইট অ্যান্ড বি লিম্ফোসাইট প্রোডিউস করে, কিন্তু এই দুইটা ম্যাচিউর হয় অন্য জায়গায়। যেমন বি লিম্ফোসাইট ম্যাচিউর হয় বোন মেরুতে, আর টি লিম্ফোসাইট ম্যাচিউর হয় থাইমাসে। এই জন্য এটাকে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলে। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান আর কি কি আছে? স্প্লিন, টনসিল, থোরাসিক ডাক্ট, এগুলো। আর প্রাইমারি লিম্ফয়েড অর্গান বোন মেরু অ্যান্ড থাইমাস। প্রাইমারি লিম্ফয়েড অর্গান ওই জায়গায়, মানে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট যে জায়গায় প্রোডিউস হয় সেই জায়গায় ম্যাচিউর হয়, এই জন্য এগুলোকে প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলে। এই স্প্লিনকে আবার সেকেন্ডারি হিমো লিম্ফয়েড অর্গান বলে, কারণ বার্থের সময় এই স্প্লিন ইরাইথ্রোসাইট তৈরি করে, অ্যান্ড বার্থের পরে আফটার বার্থ মানে যখন ম্যাচিউর হয় তখন হচ্ছে এটা লিম্ফোসাইট প্রোডিউস করে, এই জন্য সেকেন্ডারি হিমো লিম্ফয়েড অর্গান বলে। এবার আসি এই স্প্লিন কিভাবে ধরবো অ্যানাটমিক্যাল পজিশনে। এই যে এভাবে এটা আমরা ধরবো হচ্ছে মিড এক্সিলারি লাইন বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ধরবো, এবং লেফটে। তাহলে স্প্লিন কোন রিজিওনে থাকতেছে? স্প্লিন থাকবে লেফট হাইপোকন্ড্রিয়াম অ্যান্ড পার্ট অফ দ্য ইপিগেস্টিয়াম। নাও দ্য অ্যানাটমিক্যাল পজিশন, এটা হচ্ছে ডায়াফ্রামাটিক সার্ফেস স্প্লিনের, আর এটা ভিসেরাল সার্ফেস। তো ডায়াফ্রামাটিক সার্ফেসে আমার তিনটা ফিঙ্গার এভাবে রাখবো, আর ভিসেরাল সার্ফেসে বাকি দুটা ফিঙ্গার এভাবে, একটা উপরের দিকে আর এটা হচ্ছে নিচের দিকে। এটা হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন আর এটা রেনাল ইমপ্রেশন বরাবর। এইভাবে দুটা আঙুল রাখবো, ফিঙ্গার রাখবো, তারপরে এটা এভাবে মিড এক্সিলারি লাইন বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ধরবো, ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস ডিরেকশনে এভাবে। তাহলে অ্যানাটমিক্যাল পজিশন কি? দিস ইজ দ্য ভিসেরা অফ স্প্লিন, সুপিরিয়র বর্ডার প্রেজেন্ট স্প্লিনিক নচ। এই যে এগুলো হচ্ছে স্প্লিনিক নচ, একটা বা দুইটা থাকতে পারে, থাকতে পারে। তারপরে এখন আসছি দুই নম্বর পয়েন্ট, অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্টেরিয়র এন্ড ইজ ব্রড অ্যান্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। পোস্টেরিয়র এন্ড, এটা পোস্টেরিয়র এন্ড ইজ ব্লান্ট অ্যান্ড রাউন্ডেড ডিরেক্টেড আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস অ্যান্ড মিডিয়াল, অ্যান্ড হাইলাম লাইস মিডিয়াল। এটাই। এবার আসি প্রেজেন্টিং পার্টস কি কি আছে। এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডার কিভাবে চিনব? এই স্প্লিনিক নচ দেখে। স্প্লিনিক নচ দিয়ে বোঝা যায় যে এই স্প্লিন হচ্ছে ডেভেলপমেন্টালি লোবিউলেটেড থাকে, এই জন্য এই স্প্লিনিক নচ ওইটাই ইন্ডিকেট করে। এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার এটা। তারপর আসি এন্ড, এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, এটা পোস্টেরিয়র এন্ড এটা। এবার আসি দুইটা সার্ফেস থাকে, এটা ডায়াফ্রামাটিক সার্ফেস আর এটা হচ্ছে ভিসেরাল সার্ফেস। ডায়াফ্রামাটিক সার্ফেসে, ডায়াফ্রামাটিক সার্ফেস আর হচ্ছে ভিসেরাল সার্ফেস। ভিসেরাল সার্ফেসে অনেকগুলো ভিসেরাল রিলেশন থাকে, আর ডায়াফ্রামাটিক সার্ফেসে ডায়াফ্রাম, তারপরে হচ্ছে রিডসের ইমপ্রেশন থাকে। এবার আসি অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল, পোস্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল। অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল হচ্ছে এই যে সুপিরিয়র বর্ডার অ্যান্ড অ্যান্টেরিয়র এন্ডের মাঝের যে অংশটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল। আর পোস্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল অ্যান্টেরিয়র এন্ড অ্যান্ড ইনফিরিয়র বর্ডারের মাঝে যেটা, এটা হচ্ছে পোস্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল। এখন আসি এই হাইলাম দিয়ে কি কি স্ট্রাকচার যায় এবং আসে। হাইলাম দিয়ে এন্টার করবে স্প্লেনিক আর্টারি, এই যে এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, স্প্লেনিক আর্টারি অ্যান্ড হচ্ছে নার্ভস। আর স্ট্রাকচার বের হবে হচ্ছে স্প্লেনিক বেইন অ্যান্ড লিম্ফেটিক্স। তো স্প্লেনিক আর্টারি হচ্ছে টর্সুয়াস আর্টারি। তাহলে আমাদের বডিতে আর কি কি টর্সুয়াস আর্টারি আছে? ইউটেরাইন আর্টারি, একটা স্প্লেনিক আর্টারি গেল, তারপরে ইউটেরাইন আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি আর ফেসিয়াল আর্টারি। এখন আসি এই ডায়াফ্রামাটিক সার্ফেসের রিলেশন। এই ডায়াফ্রামাটিক সার্ফেসে কি কি থাকতেছে? ডায়াফ্রামের সাথে রিলেটেড থাকতেছে, তারপরে হচ্ছে আপার যে ওয়ান থার্ড অংশ, আপার ওয়ান থার্ড অংশ থাকতেছে লেফট প্লোরাল সেকের সাথে, আর লোয়ার টু থার্ড অংশ থাকতেছে লেফট কোস্টো ডায়াফ্রামাটিক রিসেসের সাথে রিলেটেড। আর এখানে তিনটা রিপসের ইমপ্রেশন থাকে এভাবে, 9, 10 অ্যান্ড 11। এই যে 10 রিপ, এই 10 রিপটা ইন্ডিকেট করে এক্সিস অফ দ্য স্প্লিন। তাহলে এই এক্সিসের ডিরেকশন কোন দিকে? ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। এবার আসি ভিসেরাল সার্ফেস। ভিসেরাল সার্ফেসে ভিসেরার ইমপ্রেশন, এখানে 4টা ভিসেরার ইমপ্রেশন থাকে। এই যে উপরের দিকে, এই যে লার্জেস্ট ইমপ্রেশন যেটা,
সেটা হচ্ছে স্টোমাকের ইমপ্রেশন, তো এটাকে বলে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। নিচের দিকে এই ইমপ্রেশনটা হচ্ছে রেনাল ইমপ্রেশন, লেফট কিডনি এখানে আসে, এর সাথে রিলেটেড থাকে, এজন্য এটা হচ্ছে রেনাল ইমপ্রেশন। এই পাশে সামনের দিকে এটা হচ্ছে কোলিক ইমপ্রেশন। আর এরই পাশে যেটা হচ্ছে হাইলামের সাথে সামনে, কোলিক ইমপ্রেশনের পরে হাইলামের সামনে যেটা ছোট করে ইমপ্রেশন সেটা হচ্ছে প্যানক্রিয়েটিক ইমপ্রেশন। এখানে প্যানক্রিয়াসের টেল অংশ এসে লাগবে। আচ্ছা, এবার আসি আরেকটা বর্ডার, আমাদের বলা হয় নাই, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট বর্ডার। এই যেটা যেটা হচ্ছে হাইলাম বরাবর যে বর্ডারটা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট বর্ডার। নাও দ্য লিগামেন্ট অফ স্প্লিন। লিগামেন্ট কি কি আছে? এখানে যেহেতু স্টোমাক থাকে, তো স্টোমাকের সাথে স্প্লিনের যে লিগামেন্টটা আসবে এটা হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। আরেকটা লিগামেন্ট হচ্ছে লিনু রেনাল লিগামেন্ট। লিনু মানে হচ্ছে স্প্লিন, তো আর নিচের দিকে থাকতেছে কিডনি, তো রেনাল মানে কিডনি, তো ওইটা হচ্ছে লিনু রেনাল লিগামেন্ট। আরেকটা লিগামেন্ট ডায়াফ্রামের সাথে লাগবে, সেটা হচ্ছে লিনু ফ্রেনিক লিগামেন্ট। এবার আসি স্প্লিনের ফাংশন, কভারিং অফ স্প্লিন। স্প্লিনের দুইটা কভারিং থাকে, আউটার সেরাস কোট অ্যান্ড ইনার ফাইব্রোইলাস্টিক কোট। এবার আসি হিস্টোলজি অফ দ্য স্প্লিন। হিস্টোলজি রাইট রেড পাল্প অ্যান্ড হোয়াইট পাল্প থাকে। তারপরে ফাংশন, স্প্লিনের ফাংশন হচ্ছে ইট হেল্পস ইন ফ্যাগোসাইটোসিস অ্যান্ড ইট ইজ অ্যাক্ট অ্যাজ রিপোজিটরি অফ ইমিউন সিস্টেম অ্যান্ড ইট ইজ অলসো হেল্পস ইন হিমোপয়েসিস অ্যান্ড লিম্ফোপয়েসিস। এবার আসি স্প্লিনের ডেভেলপমেন্ট। আগে বলেছি যে স্প্লিন লোবিওলেটেড ডেভেলপমেন্ট হয় এটার, এবং এটা ডেভেলপ করে থিকেনিং পার্ট অফ দ্য ডর্সাল মেসোগেস্টিয়াম। এই হচ্ছে স্প্লিন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।